শনিবার মহরমের তাজিয়া বের করার সময় মর্মান্তিক দুর্ঘটনা ঝাড়খণ্ডে। বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেলেন চারজন, আহত দশ। রাজ্যের বাঁকুড়ায় ঘটেছে এই দুর্ঘটনাটি, শোকের ছায়া এলাকায়। সূত্রে জানা যাচ্ছে, এদিন সকালে তাজিয়া বের করার সময় আচমকায় ধর্মীয় পতাকা বাঁধা লোহার রডের সঙ্গে হাই টেনশন তারের স্পর্শ লেগে যায়। সঙ্গে সঙ্গে তড়িৎদাহ হন অনেকেই। তারটি 11,000 ভোল্টের ছিল। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 8 জন আহতকে বাঁকুড়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে 4 জনের মৃত্যু হয়। বাকিদের মধ্যে 3 জনের অবস্থা সংকটজনক। এছাড়াও আরও অন্তত 6 জন বিদ্যুৎপৃষ্ট হয়ে জখম হয়েছেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, গত মাসে উল্টো রথের যাত্রার সময় ত্রিপুরায় বৈদ্যুতিক তারের স্পর্শে তড়িৎদাহ হয়ে প্রাণ হারান মোট 10 জন। নিহতদের মধ্যে ছিলেন 3 জন মহিলা এবং 3 জন শিশু, আহত হন আরও অনেকজন। এবার মহরমের শোভাযাত্রার সময়ও একইভাবে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।